আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নর্মাল কেক করে দেখাবো। কেকের রেসিপিটা আপনার সাথে শেয়ার করছি, বাসায় আপনারা ইজি এটা করতে পারেন। তো এখানে আমি চারটা ডিম নিয়েছি, চারটা ডিমের সাদা অংশ আমি আলাদা করে নিয়েছি, আর এখানে চারটা কুসুম আমি আলাদা করে নিয়েছি। একটা কুসুম অলরেডি ভেঙে গেছে। তো ফার্স্টে আমি এই ডিমটা সাদা অংশটা বিটার দিয়ে বিট করে নিব। তো আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি। তো অল্প আমি ফোম করেছি। ফোম করার পরে এখানে আমি যেহেতু চারটা ডিম আর এক কাপ ময়দার কেক বানাবো, সেখানে আমি এখানে এক কাপের চেয়ে একটু কম চিনি নিয়েছি। এটা আমি দুইবারে দিব, একবারে দিব না। তো দিয়ে দিলাম, দিয়ে এখন বিট করে নেব। তো হাফ কাপ চিনি দেওয়ার পরে, বিট করার পরে দেখেন অলরেডি ফোম কিন্তু হয়ে গেছে। আমি বাদ বাকি যে চিনিটুক আছে এখানে আমি দিয়েছি। যারা মিষ্টি বেশি খাবেন তারা পুরো এক কাপ চিনি দিবেন এই কাপের। তো আমি যেহেতু একটু চিনি কম খাই মিষ্টি, তো সেক্ষেত্রে আমি এটা গলা কাপ দিয়েছি। তো এটা আমি এখন পুরোপুরি বিট করে নেব। গেছে একদম, ফোমটা পারফেক্ট, দেখেন একদম পারফেক্ট, পড়ছে না। তো এটার মধ্যে এখন দিব হচ্ছে যে চারটা কুসুম রেখেছিলাম, সে চারটা কুসুম দিয়ে দিব। দিয়ে এখন আমি এটা কুসুমটা ভালো করে বিট করব অল্প সময়ের জন্য। চারটা কুসুম দিয়ে আমি একটু বিট করে নিলাম। এখন আমি দেব হচ্ছে এখন আমি দেব হচ্ছে ভ্যানিলা এসেন্স, এটা হাফ টিস্পুন। হাফ টিস্পুন দিয়ে দিলাম, চাইলে এটা আপনারা হাফ টিস্পুন দুবার দিতে পারেন, আমি একবারে দিয়ে দেবো। দিয়ে আমি হালকা একটা বিট করে নেব। আচ্ছা, এখানে তেল নিয়েছি হাফ কাপ, এক কাপ ময়দায় আমি হাফ কাপ তেল দিলাম। দিয়ে এখন এটা বিট করে নেব। প্রথম অংশের কাজ, এখন আমি দ্বিতীয় পর্বে চলে যাব। আচ্ছা, একটা চালনি নিয়ে নিলাম আর নিয়েছি নিচে একটা প্লেট। তো যেহেতু প্রথম পর্বের কাজ শেষ, এখন দ্বিতীয় পর্বের কাজে চলে আসলাম। এখানে নিয়েছি এক কাপ ময়দা, একদম মেপে নিয়েছি। চারটা ডিমে আমি এক কাপ ময়দা ইউজ করি, চাইলে আপনারা আরও বেশি ডিম ইউজ করতে পারেন। এখানে আমি দিচ্ছি হাফ টেবিল স্পুন গুঁড়া দুধ, যদি না থাকে এটা বাসায় কোনো অসুবিধা নেই। আর দিচ্ছি এক টেবিল স্পুন বেকিং পাউডার, আচ্ছা, আর দিচ্ছি এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, সরি আগে দিয়েছি কর্নফ্লাওয়ার, এখন দিলাম বেকিং পাউডার। আর এখন দেব হচ্ছে বেকিং সোডা, বেকিং সোডা দিচ্ছি এখানে হাফ টিস্পুন বেকিং সোডা। তো দিয়ে আমি পুরোটা এখন ভালো করে চেড়ে নেব। এই দেখেন, এখানে কিছু গুঁড়ো গুঁড়ো রয়ে গেছে, এগুলো আমি ফেলে দেবো। এই চেড়ে নিলাম,
তো ডোটা আমি আগেই নিয়ে নিয়েছি, নিয়ে এটার সাথে যে ময়দাটা আছে এটা আমি অর্ধেক পরিমাণ দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটার সাথে, জোরে জোরে না, আস্তে আস্তে, একদিকে, হ্যাঁ একদিকে, ঘড়ির কাঁটার মতো একদিকেই যাবে, এভাবে উল্টিয়ে না, জাস্ট এভাবে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো প্রথমবার ময়দাটা দেওয়ার পরে দেখেন অল্প সময়ের মধ্যে ভালোভাবে মিশে গিয়েছে। এখন আমি দ্বিতীয়টা দিয়ে দেব, এবার সম্পূর্ণটাই দিয়ে দেব। দিয়ে এটা এখন ভালো করে দ্বিতীয়বারে মিক্সড করে নিব, কোনো তাড়াহুড়ো করা যাবে না, আস্তে আস্তে করে নিতে হবে। তো হয়ে গেল আমার এটা একদম, মানে কি বলে, ডোটা মিশানো, মতোটা মিশানো, দেখতেই পাচ্ছেন কত সুন্দর মিশিয়ে মিশানো হয়ে গেছে। এখন আমি একটা কেকের বাটি নিয়েছি, তো এই বাটির মধ্যে আমি বেকিং পেপার দিয়ে দিয়েছি, দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি, তো এটার মধ্যে আমি এখন ঢেলে নিব। তো আমি একটা কেকের বাটিতে ঢেলে নিলাম, তো এখানে আমি অর্ধেক নিয়েছি, নিয়ে আমি একটু ভালো করে ট্যাপ করে নিব, তাহলে যে ভিতরে যে ছোটো ছোটো ফাঁকা বাবলস থাকে ওই বাবলসগুলো বের হয়ে আসবে। তো এটার মধ্যে আমি কোনো ফুড কালার ইউজ করব না, জাস্ট উপর থেকে অল্প কিছু কাঠবাদাম দিয়ে দিচ্ছি। আর এখানে যেটা আছে এটা অন্যটা বাটিতে দেবো, কারণ এটা হচ্ছে আমার দুটো ডিমের জন্য বাটি, তো এটা আমি অন্য একটা বাটিতে দিচ্ছি। তো বাদ বাকি কেকটুক আমি আরেকটা আমার যে বাটি আছে সে বাটিতে ঢেলে সামান্য একটু ফুড কালার মিশিয়ে আর একটু বাদাম দিয়ে এটা তৈরি করে নিলাম দুটা বাটিতে। তো এখন আমি এটা চুলায় চলে যাব দেওয়ার জন্য। তো চুলাতে আমি একটা ননস্টিকের পাতিল বসিয়ে দিলাম, দিয়ে একটা যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডটা বসিয়ে দিলাম, একদম ফুল আঁচে আছে, ফুল জাল দেওয়া আছে। এটা আমি প্রি হিট করব, মানে ফুল জাল দিয়ে এটা আমি 5 মিনিটের জন্য একদম গরম করে নিব। তো এটা পুরো গরম করে নিলাম, নিয়ে এখন আমি কেকটা বসিয়ে দেব। দেখেন কি পরিমাণ ধোঁয়া উঠতেছে, প্রচণ্ড গরম, তো সাবধানে দিবেন। এখন আমি জালটা একদম মিডিয়ামের চেয়ে কমে দিব, মিডিয়ামের চেয়ে কম আছে দিব, দিয়ে ঠিক আধা ঘন্টা পর ফিরে আসতেছি। কেকটা আধা ঘন্টা হয়ে গেছে, তো আধা ঘন্টার পর দেখছি এটার কী অবস্থা হয়। তো আমি একটা এরকম পিক নিয়েছি শাসলিকের কাঠি দিয়ে দেখবো, দেখেন যদি কিছু উঠে না আসে তার মানে কেকটা হয়ে গেছে। তো কেকটা ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর আমি কাটবো, কারণ এখন কাটতে গেলে গরম গরম কেক ভেঙে যায়। এটার কী অবস্থা, এটা আমি একটা কড়াইতে বসিয়েছিলাম, এটাও হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি। তো এটা ঠান্ডা হওয়ার পরে দুটো কেক আমি কাটবো, তো কেটে আমি দেখাবো এটা কতটুকু পারফেক্ট হয়েছে। কেকটা আমি একটা কি বলে পেপার দিয়ে, মানে পলিথিন দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম, তো এটা আমি এখন কাটবো, কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার কেক, কেকটা আমি কেটে নিয়েছি, দেখেন কত সফট হয়েছে, কতটা সফট হয়েছে, যেটা কালার দিয়েছিলাম সেটা, আর এটা দেখেন একদমই সফট হয়েছে। তো আপনারা এভাবে বানিয়ে খাবেন বাসাতে, এটা চায়ের সাথে এই ধরনের কেক খেতে বেশি ভালো লাগে, বাহিরে কেনার চেয়ে নিজেরা তৈরি করে খাবেন। আচ্ছা, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।